অখিল ভারতীয় রক্ষা অর্জুন বলভদ্র মন্দিরে জন্মজয়ন্তী উদযাপন করা হলো মহাসমারোহে। এই মন্দিরে সর্বধর্ম সমন্বয় মিলন ঘটেছে, যা এই সময়ে প্রায় নেই বললেই চলে। ফুলমালা সমন্বয় এই মন্দিরে পুজো ছিল দেখার মতো। এর পাশাপাশি এলাকার এক যুবকের অকাল প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে শোক পালন করা হয় ও তার ছবিতে মাল্যদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি রাজ জয়সওয়াল, জয়প্রকাশ সোনকার, শঙ্কর সাউ সহ আরও অনেকে। आज बड़े धूमधाम से कीर्ति पालन किया गया और इस अवसर पर हमारे समाज से भाई गोपाल जी, अमुनाथ जी, दर्शन जी, विनय जायसवाल, प्रमोद जायसवाल, पापा जायसवाल, जितेंद्र जायसवाल आओ के बहुत से लोग अभी आए के टाइम नहीं हुआ है। और इसी के साथ एक छोटा सा अवसर में जो देख लिए एक शोक सभा भी पालन किया गया है। बहुत कम उम्र में लड़का मुख्य जीते चले गए, उसका शोक सभा भी किया गया। आज रात दोपहर को भोग भंडारा हुआ, रात को प्रसाद वितरण का भी आयोजन है। और पता आपको जल्दी है ना, वो लड़का मुझे बहुत जल्दी था, हर किसी के प्रेमी था, पर आज कलकत्ता स्वर्ण द्वारा मंदिर দাদা রাজকুমার ভাইয়াকে খুব আমি ধন্যবাদ জানাই কি আমাদেরকে এখানে সম্মান দিলেন। আর আমাদের ওনার আজকে যা বোধবোধ জয়ন্তী আছে ওনার উপলক্ষে খুব ওনাকে শুভকামনা বাধাই দিচ্ছি। আর আমাদের এই আমাদের পাড়াতে একজন মারা গেছে, ওনার আমার ঠাকুরকে চাইছি ধন্যবাদ দিতে হুম। ইহাঁ পর আর বহু সারা লোক হ্যাঁ, সবকু মানে নমস্তে করতা হুম। আর আমলোগো নে আবি 10 সেপ্টেম্বর কো সাই বাবা কা শো কিয়া, উসকে লিয়ে মানে শঙ্কর ভাই কো, শঙ্কর সাহ কো और हमारे जेपी भाई को मैं आंतरिक सौहार्द और बहुत ही मन से मैं शुक्रिया अदा करता हूँ कि उन्होंने बहुत ही मन लगाकर बहुत ही हमारी कुछ चीज़ों को सुधार करके किया। हालांकि छोटी बड़ी भूल होती है, हम लोगों से हुई, और हमारे कलाकारों ने बहुत ही अच्छा परफॉर्मेंस दिया है। और शाइन बाबा मुझे आज राजकुमार के द्वारा बहुत बढ़िया से बनाया गया है, धूमधाम की तरफ से इसमें हम लोग शामिल हुए। बहुत मैं गोपाल प्रसाद गुप्ता और शंभुराज गुप्ता सिटी में से आए हुए हैं और मंदिर से हम लोग बहुत दिन से जब से इनका शुरू যে এইরকম একটা স্পিরিচুয়াল প্রোগ্রামে একটা স্পিরিচুয়াল সংস্থাতে আর এত ভালো এরা মানুষ সোশ্যাল ওয়ার্কার নিয়ে, তারপরে আজকের যুগে যেটা অনেক পিছিয়ে গেছে, লোক এত মডার্নাইজ হয়ে গেছে, তার মধ্যে আমরা এই স্পিরিচুয়াল নাটকটা সাই বাবা একটা ভক্তি নাটক নিয়ে আমরা এগোচ্ছি, এটা খুব বিশাল ব্যাপার আমাদের এই যুগে। যেহেতু বাচ্চারা খুব মডার্নাইজ হয়ে গেছে, তো এরা খুব ভালো চেষ্টা করেছেন আর এই চেষ্টাটা ভগবান আরও সাকসেস করেন। আর সব থেকে আমি শঙ্করদাকে অনেক অনেক ধন্যবাদ দেবো, আর ওনার যে সাপোর্টার্স আছে ওনাদেরকে ধন্যবাদ দেবো যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আমরা একটু কিছু বাবার জন্যে, বাবার জীবনের উপরে যে কাহিনিটা আছে ওইটা আমাকে আমাদের সমাজে দেখাতে পেরেছি। আর আমি খুব গর্বিত আছি, খুব অনার আছি এখানে দাঁড়িয়ে, আমি খুব নিজেকে খুবই ভালো মানে ফিল করছি।